নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা জানবো যে বছরের শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর বৃষ রাশির জন্য কী কী ফল হবে, কীভাবে কাটবে, ভালো মন্দ সব কিছুই জানবো। এই ভিডিওটি শুধু বৃষ রাশির জন্য না, বৃষ লগ্ন যারা আছে ওরাও অবশ্যই শুনবেন। আমি শিবম দে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রিমেডিতে। শুরু করার আগে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন, স্কিপ করবেন না, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। প্রথমে আমি কর্মজীবন, ব্যবসার ক্ষেত্রে আর সঙ্গে আয় উন্নতি নিয়ে সব কিছু জানাবো। আরেকটি কথা, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন। কর্মজীবন নিয়ে বলি, কর্মস্থান শনির স্থান কুম্ভ রাশি, সেখানে শনি বসে আছে কিন্তু বক্রী অবস্থায়। শনি নিজের ঘরকে ভালোই দেখে কিন্তু বক্রী অবস্থায় শনি একটু কড়াকড়ি থাকে। এই জায়গাতে দেখা যাচ্ছে কর্মস্থানে আপনাকে প্রচুর চাপ থাকবে, কর্মেরই চাপ থাকবে, সিনিয়রের সঙ্গে মানে কর্মজীবনে যা সিনিয়র আছে আপনাদের উচ্চ অধিকারী, ওরা সঙ্গে একটু মনোমালিন্য থাকতে পারে। হ্যাঁ, আপনার কর্মচাপ থাকলেও আপনি কর্ম অবশ্যই করবেন। তাহলে 15 নভেম্বর পর যখন শনি বক্রী অবস্থা ছাড়বে তখন আপনার সুনাম, যশ সব কিছুই হবে। ব্যবসার ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা থাকবে, কর্মজীবনে ব্যবসাতে তো কর্ম করতেই হয়, কর্মজীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকবে। আপনার নিজস্ব ব্যবসা থাকলেও যেখান থেকে জিনিস নিয়ে আসেন, মাল নিয়ে আসেন, সেখানে কিছুটা প্রবলেম আসতে পারে, বা আপনার কারিগরের সঙ্গে কিছু প্রবলেম আসতে পারে, আপনার কেউ এমপ্লয়ি আছে ওরার সঙ্গেও কিছু না কিছু সমস্যা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন বা দোয়া লাকড় নিয়ে কাজ করেন, ওরার জন্য দেখা যাচ্ছে 20 অক্টোবর অবধি মোটামুটি ভালোই আছে, কিন্তু তারপরে কিছুটা সমস্যা আসতে পারে। যেহেতু মঙ্গল তখন নিজের নিচস্থ ঘরে থাকবে আর শনির সঙ্গে ষষ্ঠাক যোগ করবে, মঙ্গল হলো সপ্তম ঘরের শনি, ব্যবসার ক্ষেত্রে সপ্তম ঘর অবশ্যই দেখতে হয়। দ্বিতীয় ঘরে বসা মানে ভালো, কিন্তু 20 অক্টোবর অবধি এখানেই আছে, তারপরে নিচস্থ ঘরে যাবে। এই 20 অক্টোবর অবধি আপনাকে অনেক বেশি কাজ করে অনেক বেশি উন্নতি করতেই হবে, কাজটাকে এই সময়ে বাড়াই দেবেন। 20 অক্টোবর অবধি অনেক বেশি কাজ করবেন মানে হলো ব্যবসার ক্ষেত্রে, সব রকমেরই ব্যবসার ক্ষেত্রে আপনাকে 20 অক্টোবর অবধি খুব বেশি কাজ করতে হবে, তাহলেই উন্নতি আগামী ভালো হবে। আয় স্থানে রাহু, রাহু হলো শনির নক্ষত্রে বসা, শনি বৃষ রাশি বা লগ্নের জন্য ভাগ্যস্বামী আর কর্মস্বামী। রাহু একাদশে মানে আয় স্থানে শনির নক্ষত্রে বসলে আয় ভালো দিবে, হঠাৎ করে ভালো ইনকাম করাবে রাহু। আর এই রাহু হলো মীন রাশিতে বসা, সঙ্গে মীন রাশির অধিপতি, মীন রাশির অধিপতি রাশির উপরে আছে, সেজন্য আয়ের দৃষ্টিতে আমি ভালো পাচ্ছি। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমস্যা থাকলেও আয় উন্নতি হওয়ার সম্ভাবনাও বেশি আছে, সেজন্য 20 অক্টোবর অবধি খুব ভালো কাজ করতে হবে, সে ব্যবসাও করতে হবে, যদি কোথাও কর্ম করতে চান ওখানেও প্রফেশনালিও ভালো কাজ করতে হবে, তাহলে আগামী ভালো উন্নতি হবে। বৃষ রাশির এটাও দেখা যাচ্ছে, বৃষ রাশি বা বৃষ লগ্ন যারা আছেন পড়ার জন্য বলি যে হঠাৎ করে কোথাও থেকে ভালো ইনকাম একটা আয় হতে পারে। 20 অক্টোবরেই মঙ্গল যখন কর্কট রাশিতে আসবে, মঙ্গল নিজের নিচস্থ ঘরে থাকবে, এই সময় মঙ্গল শনির সাথে আবার ষষ্ঠাক যোগ্য করতেছেন, সেজন্য জার্নিতে আপনার যদি কোনো জার্নিতে যাচ্ছেন, মূলত লং জার্নি হোক বা শর্ট জার্নি হোক, একটু সাবধানে থাকতে হবে। যদি ব্যবসা এরকম আছে যে ঘুরে ঘুরেই কাজ করতে হবে, জিনিস বিক্রি করতে হবে, তাহলে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন। এটাও হতে পারে আপনার ভেহিকলে, আপনার গাড়িতে, সে চার চাক্কা হোক, দু চাক্কা হোক বা তিন চাক্কা হোক, নষ্ট হওয়ার একটু সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই জিনিস প্রফেশনালিও যারা কাজ করেন, যেরকম অনেকজন ইন্স্যুরেন্স এজেন্ট আছেন বা অন্যান্য রকমের জিনিস বিক্রি করেন ঘুরে ঘুরে, করার জন্যও বলবো এই জায়গাটা, এই 20 অক্টোবর পর একটু সমস্যা দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্সেস আছে, আবার নিজের গাড়ি যেটাতে যান সেটা নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। বজরংবলীকে অবশ্যই ডাকবেন, বজরংবলীর পুজো অবশ্যই করবেন, তারপরেই বাড়ি থেকে বেরোবেন। সঙ্গে এটাও বলবো, কর্মজীবনে এখন যা খুব রকম খুব বেশি চাপ থাকে,
সেটাও 15 নম্বর পর কিছুটা কমবে। রাহু গ্রহ সবসময় খারাপ থাকে না, রাহু যখন ইনকাম দেয়, কোনো রকমের আয় দেয়, খুব বেশি দেয়, ভালো আয়ও দেয়। আর রাহু এখন শনি নক্ষত্রে, রাহু একাদশে বসা, এই একাদশে রাহু বসলে ভালো ইনকাম দেয়, সেজন্য রাহুর দ্বারা ইনকাম আসবার সম্ভাবনা বেশি আছে। নিজের শরীর স্বাস্থ্য সবসময় ঠিক রাখার জন্য চেষ্টা করে রাখবেন, যেহেতু সূর্য 17 অক্টোবর তুলা রাশিতে যাবে, সূর্য 17 অক্টোবর নিচস্থ ঘরে যাচ্ছে, এই কারণে শরীর স্বাস্থ্য কিছুটা এফেক্ট আসতে পারে। তাহলে আগে থেকে প্রিপেয়ার থাকবেন, খাওয়া দাওয়া ভালো রাখবেন, ইমিউনিটি বাড়ায় রাখবেন নিজের, তাহলে কর্মজীবনে খুব বেশি ইফেক্ট পড়বে না। এমনি বৃহস্পতি রাশির উপরেই আছে, বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে, সপ্তমে আর নবম স্থানে আছে, ভাগ্য স্থানে, এজন্য বৃহস্পতি একটি খুবই শুভ গ্রহ। এই হিসাবে আপনার বুদ্ধিমত্তা ভালো থাকবে, ইন্টেলিজেন্সি ভালো থাকবে, এই ইন্টেলিজেন্সি ভালো থাকলে কর্মজীবনেও লাভ হবে। যারা ব্যবসা করেন চেষ্টা করবেন নিজের প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকুক, সবসময় ভালো রাখবেন, যেহেতু মঙ্গল নিচস্থ ঘরে যাবে তখন প্রোডাক্ট কোয়ালিটিতে কিছু সমস্যা আসতে পারে, সেজন্য নিজে খুব ভালোভাবে চেক করেই প্রোডাক্টটাকে নিয়ে আসবেন বিক্রি করার জন্য, তাহলে আপনার বিজনেসটা ভালো থাকবে। এখন পারিবারিক জীবন, বৈবাহিক জীবন নিয়ে কথা বলি। 20 অক্টোবর অবধি কিছুটা সমস্যা থাকতে পারে, মূলত কথাবার্তা নিয়ে, আপনার কোনো কথাতে অন্যজন রাগ করে ফেললো বা খারাপ পেলো, এইটার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। জীবনসাথীর সঙ্গে তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা থাকবে। আবার এটাও দেখা যাচ্ছে 20 অক্টোবর মঙ্গল নিচস্থ ঘরে থাকবে, সঙ্গে শনির সাথে ষষ্ঠাক যোগও করবে, এই সময় পারিবারিক জীবন বলেন বা বিবাহিক জীবনে মূলত খুব সমস্যা থাকতে পারে, যেহেতু রাহুর দৃষ্টিও থাকবে, নম দৃষ্টি মঙ্গলের উপরে, এদিকে শনির সাথে ষষ্ঠাক যোগ, এদিকে নিচস্থ মঙ্গল, মঙ্গল হলো সপ্তম ঘরের স্বামী, সেজন্য অনেক রকমেরই সমস্যা আসতে পারে। এটার জন্য আমি অন্তিমে কিছু উপায় বলবো, সেটা শুনবেন, সেটা অবশ্যই করবেন। প্রেম জীবনে এটা দেখা যাচ্ছে খুব ভালো পাচ্ছি না, হ্যাঁ এটাও সম্ভাবনা আছে যে আপনি একটু ভুল চয়েস করা, মানে যাকে পছন্দ করতেছেন সে আপনার যোগ্য নাও হতে পারে, সেরকম জায়গায় আপনি পছন্দ করে ফেললেন, এটা সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে এটা বলি, নতুন কোনো সদস্য পরিবারে আসতে পারে, এটাও দেখা যাচ্ছে। আরেকটা কথা, যদি আপনার বৃষ লগ্ন, তাহলে এটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় সন্তান যদি নিতে চান কিছুটা সমস্যা আসতে পারে। আপনার যদি এখন রাহুর মহাদশা, তাহলে লং জার্নি হওয়ার সম্ভাবনা আছে, কোথাও দূরে যাওয়া ঘুরতে, সেটারও সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবন বলেন, প্রেম জীবন বলেন, বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও যদি আমি বলি, বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, বৃহস্পতিকে স্ট্রং রাখলে অনেকটাই ভালো থাকবে, পারিবারিক জীবনেও অনেকটাই ভালো থাকবে। মূলত যারা স্ত্রী নারী ওরার জন্য বৃহস্পতি বিবাহিক জীবনের জন্য খুবই শুভ, আর বৃহস্পতির দিক বলি আছে, রাশির উপরেই আছে, আর যারা বৃষ লগ্ন, লগ্নর উপরেই আছে, বৃহস্পতি সোজা দৃষ্টি দিচ্ছে সপ্তম ঘরে, সেজন্য এখানে বৃহস্পতিকে স্ট্রং রাখলে পারিবারিক জীবনের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। এখন এডুকেশন নিয়ে বলি, পড়াশোনার ক্ষেত্রে 16 অক্টোবর অবধি ভালোই দেখা যাচ্ছে, মূলত যারা প্রাইমারি এডুকেশন মানে ম্যাট্রিক লেভেল অবধি পড়াশোনা করতেছেন, স্কুল লাইফে আছেন, ওরার জন্য ভালো, কিন্তু তারপরে কিছুটা সমস্যা বাড়বে। 17 অক্টোবর থেকে 15 নভেম্বর অবধি পড়াশোনা আমি ভালো পাচ্ছি না, যারা স্কুল যাচ্ছেন বা অন্যান্য সবার, তার উপরে শনি দশমে আছে আর সপ্তম দৃষ্টি চতুর্থে, শনি বক্রী অবস্থায় 15 নভেম্বর অবধি থাকবে, এই সময় অবধি পড়াশোনাতে অনেক বেশি খাটনি এটা দেখা যাচ্ছে, মানে স্কুলের হোমওয়ার্ক বাড়তে পারে বা পড়াশোনাতে কিছু বাধা আসতে পারে। কমার্সের স্টুডেন্ট ওরার জন্য বলবো, এই 20 অক্টোবর পর অনেক বেশি সমস্যা থাকতে পারে পড়াশোনাতে। যারা লো নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য এই 15 নভেম্বর পর খুব ভালো সময় হবে, যেহেতু বৃহস্পতির নম দৃষ্টি নম ঘরেই আছে, সেজন্য মূলত পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যাই পাচ্ছে। রাহুর সপ্তম দৃষ্টি পঞ্চমে থাকবে, এদিকে শনির দৃষ্টি চতুর্থে, এই কারণ বসতেই পড়াশোনাতে অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে। শুধু বৃহস্পতির দৃষ্টি ভালো, এই বৃহস্পতিকে স্ট্রং রাখলে তাহলে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলি, পেটের সমস্যা এটা হওয়ার সম্ভাবনা আছে, লিভার
প্রবলেম আসতে পারে, যারা অলরেডি আছে ওরা খুব সতর্ক থাকবেন। আর এটাও বলবো ব্লাড প্রেশার নিয়েও চিন্তা থাকবে, 20 অক্টোবর পর চোট লাগার ভয় দেখা যাচ্ছে, জয়েন্টস পেন হওয়ারও সম্ভাবনা আছে, আর জয়েন্টসে কিছু পেন থাকতে পারে। মূলত এই 16 অক্টোবর থেকে নভেম্বর 15 অবধি। এখন কিছু উপায় বলি, এই উপায়গুলো অবশ্যই করবেন, তাহলে সময়টা ভালো যাবে, যা ভালো হবার সেটা আরও ভালো হবে, যা মন্দ আছে সেটা কমে যাবে। প্রথম উপায় হলো শনিবার দিন পট গাছে জল দেওয়া, খুবই দরকার, খুবই ভালো হবে। দ্বিতীয় উপায় বলবো মঙ্গলবার দিন ভুজঙ্গলির মন্দিরে যাবেন, আর সঙ্গে নিয়ে যাবেন লাল কাপড়, মখমলের হলে ভালো হয়, সঙ্গে কালো তিল আর কুমকুম বা সিঁদুর আর অল্প করে সরষে তেল। আগে বজরঙ্গলিকে পুজো টুজো দিয়ে মন্দিরেই বসে সেই কালো তিলে অল্প করে সরষে তেল দিবেন আর সিঁদুর বা কুমকুম দিবেন, আর সেটাকে মাখবেন। মাখার পরে একটা পটলি বানাবেন কাপড়ের, সেই পটলি বজরঙ্গলির চরণে রেখে আবার একটু ধূপধুনা দিয়ে পুজো করে বজরঙ্গলিকে নিবেদন করে যে আমার সব কিছুই ভালো হোক, আমার মন্দটা কেটে যাক, সেটা পটলি আবার সঙ্গে করে নিয়ে আসবেন আর ঘরের ভিতরে যেখানে পুজো স্থান সেখানে রেখে দিবেন। আর একটি বীজ মন্ত্র সেটা বলি, এটা প্রতি সকালবেলায় বৃহস্পতিবার শুরু করবেন, আর সকালবেলা প্রতিদিন স্নান করার পর পুজোর পর আপনি এই মন্ত্রটা জাপ করবেন, ওম গ্রাং গ্রীং গ্রং সহ গুরুবে নমঃ, প্রতিদিন 11 বার অবশ্যই জাপ করবেন। আরেকটি উপায় বলি, শনিবার দিন কালো কাপড় কোনো দরিদ্রকে দান করবেন, প্রতি শনিবার পারলে ভালো, না হলে অ্যাটলিস্ট আপনি 4টি শনিবার এটা করবেন। আজকে এখানেই শেষ করি, যাবার আগে আবার নিবেদন করব যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।